বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে আজ বিকেল 5টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতরাতে বরিশাল বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত এই নোটিশ মেলের মাধ্যমে জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, 26 মার্চ স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উদ্ভূত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে নির্দেশনা জারি করা হয়। নোটিশে আরও উল্লেখ করা হয়, 28 মার্চ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস পরীক্ষা সহ যাবতীয় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। একই সঙ্গে হলের আবাসিক শিক্ষার্থীদের বিকেল 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। উপাচার্যের বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার ফেরদাউস সোহাগ, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সোহাগ, ধন্যবাদ। দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে আন্দোলন শুরু হয়েছে, একদিকে আন্দোলন, অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন এবং ক্লাস পরীক্ষা সহ সব কিছু বন্ধ ঘোষণা করেছেন। একই সাথে একটু জানিয়ে রাখি যে আজ বিকেল 5টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই নির্দেশনা মানছেন না এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে সম্পূর্ণ অবৈধভাবে এই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। কারণ তারা যেটি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে মাত্র একদিনের আন্দোলন, এমন কি হয়েছে যে বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকে হল ছাড়বেন না এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং একই সাথে তারা একাডেমিক কাউন্সিলের নিচে তারা বসে পড়েছেন এবং সেখানে তারা আন্দোলন করছেন। একটু জানিয়ে রাখি যে গতকালকে মধ্যরাতে কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার ঘোষণা দেওয়া হয় এবং শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয় আজকে বিকেল 5টার মধ্যে। একদিকে আন্দোলন, আরেকদিকে হল ছাড়ার নির্দেশনা। আসলে কি হচ্ছে এই মুহূর্তে আর কি সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। যে নোটিশটি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে এরকম যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী 2013 সালের 11-10 ধারা অনুযায়ী উপাচার্যকে প্রদত্ত ক্ষমতা বলে আজ 28 তারিখ বিকেল 5টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা সহ যাবতীয় একাডেমিক কাউন্সিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই খবরটি জানার সাথে সাথে কিন্তু তারা ক্ষোভে ফেটে পড়েন এবং রাতেই তারা নিজেরা হল থেকে বেরিয়ে এসে তারা আন্দোলন করেন। এরই ধারাবাহিকতায় কিন্তু আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতির মধ্যে সুনির্দিষ্ট যে তথ্য সুনির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারছেন না, তবে ছাত্ররা যেটি বলছেন যে তারা ঐক্যবদ্ধ রয়েছেন এবং তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই মুহূর্তে তাদের যে দাবি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ। একটু জানিয়ে দেওয়া রাখি, এই বিশ্ববিদ্যালয়ের ভিসির মেয়াদ রয়েছে মাত্র 2 মাসের মতো। এই ছিল মোটামুটি বরিশালের বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন চলছে তার সর্বশেষ তথ্য কৃষি স্টুডিওতে। উপাচার্যের বক্তব্য প্রত্যাহার সহ 10 দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন এবং সেখানকার সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদাউস সোহাগ।